শ্রীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। করোনায় নবীনগরে কর্মহীন ও হত দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে। আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন হাজী আক্তারুজ্জামান সুপার মার্কেট, তৃতীয় তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় 700 পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের নিজস্ব অর্থায়নে ও জেলা পরিষদের অনুদানে বরাইল ও বিদ্যাকুট ইউনিয়নের 170 পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। পরিষদের প্রধান নির্বাহী আমিনুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শফিকুল আলম। আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের সমস্ত দাবি দেওয়া যাতে করে আমি পূরণ করতে পারি সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমরা এখন যে বড় কাজ আমরা কিন্তু আমার গতি নাই, আপনার একমাত্র গতি আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আমরা যাতে করে সে এই কোভিড ভাইরাস থেকে আমরা মুক্তি পাইতে পারি। আবার এদিকে শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আসছে, কাজে ঘূর্ণিঝড় থেকেও যেন আমরা মুক্তি পাই। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান নান্নু, অ্যাডভোকেট মহিউদ্দিন জীবন, মাসুম কবির, মোহাম্মদ সেলিম মিয়া, ডাক্তার খোকন আচার্য, মোহাম্মদ আলমগীর মেম্বার, মোহাম্মদ আনিসুর রহমান রাজ সহ অত্র ইউনিয়নের মেম্বার ও নেতাকর্মী বৃন্দ। বরাইল থেকে শাহেদ আহমেদ সৌরভ, নবীনগর তিতাস টিভি।